আমরা কথা বলছি আজকে শাফায়েত মনসুর রানার সাথে। গত ঈদে আপনার তিনটি নাটক প্রচারিত হয়েছে, একটা চার সপ্তাহ, আমরা ফিরবো কবে এবং ক্যাফে ট্রিপল নাইন। তো এটা আসলে কিরকম রেসপন্স পেয়েছেন? ওভারঅল যদি বলি, সবচেয়ে বেশি মনে হয় আমরা ফিরবো কবে, তারপর হচ্ছে ক্যাফে ট্রিপল নাইন, আর মোটামুটি হচ্ছে চার সপ্তাহ। আমরা কিন্তু নিজেও দেখেছি যে একটু ফ্যামিলি রিলেটেড গল্পগুলো কিন্তু এখন বেশি হাইলাইটেড হচ্ছে, তাই না? যে গত ঈদে ছিল বিকেলবেলার পাখি, আর এবারে ছিল বড় ছেলে এবং আপনার আমরা ফিরবো কবে, এগুলো কিন্তু একটু ফ্যামিলি ওরিয়েন্টেড। তো আপনি কি মনে করছেন, মাঝখানে কিন্তু একটু ইউথ বেসড নাটক বেরিয়ে গেছিল, তাই না? তো এখন কি দর্শকের পছন্দ একটু পরিবর্তিত হচ্ছে? হ্যাঁ, একটু তো চেঞ্জ হচ্ছে, কারণ মানে একতরফাভাবে মানে এই ফাত্রামি একতরফাভাবে এই হইতেছে, ছেলে মেয়ে থাকবে, ঢাকা বাড়ি যাবে, ঘুরবে ফিরবে, ফুচকা খাবে, তারপর অমুক মেয়ের সাথে ডেট করার জন্য ঢাকা বাড়ি যাবে, ওখানে গিয়ে মামার হাতে ধরা খাবে, এবং কখনো ডেট চেঞ্জ হবে, এই অমুকের সাথে গিয়েছিল অমুক তমুকের সাথে। এক্স্যাক্টলি, এইগুলো তো দেখতে দেখতে মানে দর্শকও মনে হয় ক্লান্ত। আরেকটা জিনিস হচ্ছে ফ্যামিলি ড্রামা আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি যদি চিন্তা করি গত 5-6 বছর খুব ভালো কিছু হয়নি, মানে সবাই মিলে দেখতে পারবে। লাইক আছে না যে আমরা তো টেলিভিশন মিডিয়ার কথা বলেছি, ড্রয়িং মিডিয়া, সো ড্রয়িং রুমে থাকবে ফ্যামিলি, সবাই শেয়ার করবে টেলিভিশনটা, সবাই দেখবে, সবাই একটা প্রোডাকশন দেখবে। সো ওই জায়গা থেকে ওই প্রোডাকশন ছিল না। তো বিকেলবেলার পাখি যেটা, সেইটা একটা অনেকদিন পর একটা স্ট্রাইক করছে যে না, এই জায়গাটা ক্যাপ ছিল, এই জায়গাটা করা যায়। তো আমি গতইতে বলতেছিলাম যে বিকেলবেলার পাখির পরে ইনশাল্লাহ এই বিকেলবেলার পাখি যতদিন পর্যন্ত না মারা যাবে ততদিন পর্যন্ত চলতেই থাকবে। এইবার হয়তো বড় ছেলে যেটা সেটা দেখলাম, সেটাও ভালো, সেটাও লোকজনকে এন্টারটেইন করছে, একটা মানে মানুষের রিয়েলিস্টিক কিছু ইমোশনের জায়গা ছিল। আমরা ফিরবো কবে ওইটা আমি মধ্যবিত্ত মানে উচ্চবিত্তের মধ্যেই একটা ক্রাইসিস ছিল, তো ওই ফ্যামিলি সবাই মিলে আপনি যে বললেন মানে ট্রেন বলা যায় যে এক একটা ঈদে বা কয়েক বছরের ঈদে এক একটা ট্রেন, এক সময় ছিল ইয়ুথদের নিয়ে খুব ইয়ুথদের স্টোরি, তাদের ভিতরে ঝামেলা, তারপরে হচ্ছে এখন আবার কয়েকদিন মানে লাস্ট দুই ঈদে বেশ আমরা দেখছি যে মধ্যবিত্ত যে সেন্টিমেন্ট, মধ্যবিত্ত সেন্টিমেন্ট খুব চলছে। তো এই যে ট্রেন্ডটা, ট্রেন্ডটা আসলে সেট করে কারা? এটা কি ডিরেক্টররাই সেট করে দিচ্ছে নাকি অডিয়েন্সের ডিমান্ড বলে মনে হচ্ছে? আই থিঙ্ক এটা খুব টেকনিক্যাল অ্যান্সার হওয়া উচিত, মানে আমি আসলে খুব বেশি স্টাডি না করে বলা উচিত না। আই থিঙ্ক যদি আমি বিকেলবেলা পাখির কথা বলি তাহলে আমি বলবো যে ডেফিনেটলি ডিরেক্টর এটা সেট করছেন, মানে আমি যেহেতু ডিরেক্টরকে চিনি, আদনানকে যেহেতু চিনি, আমার বিশ্বাস যে এটা ও নিজে যেটা মনে করছে নেওয়াটা করা উচিত সেই জায়গা থেকে সেট করছে। পরের দিকে যেমন আমি যদি বলি, আমরা ফিরবো কবে এটা গত ঈদে করার কথা ছিল, কিন্তু দুইটা টেলিফিল্ম একসাথে করা আমার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু আমার অন্য একটা প্রফেশন আছে, সো সবকিছু মিলে খুবই টাইট ছিল। আর যেহেতু গতবার এটা অ্যাকসেপ্ট করছে, হতে পারে এখন মানুষ চিন্তা করছে যে যেহেতু দর্শক অ্যাকসেপ্ট করছে সো এটা একটা ডিমান্ড আছে। আমাদের মিডিয়াতে এরকম অনেকবার হয়েছে যে কিছু কিছু আর্টিস্টও হয়েছে, অথবা গল্প বলেন, আর্টিস্ট বলেন, ক্যামেরা বলেন, কিছু বলেন, কেউ একজন খুব কুইকলি হিট হয়ে গেছে, আমরা খুব শর্টকাটে বিশ্বাস করি। আচ্ছা, এটা হওয়ার কারণে এরকম অনেক আর্টিস্ট তাদের আমি বলবো তার খুব বেশি পটেনশিয়াল ছিল, তার পটেনশিয়াল থাকে এতদিন পর্যন্ত তার টিকে থাকতো, বাট এতটা কম পটেনশিয়ালও না যে তারা অনেকে হারাই গেছে। আমি করছি স্যাটায়ার, আমি প্রথমে ডিসক্লেইমার দিয়ে দিছি যে এটা নিজের চরিত্রের সাথে মিলাবেন না। সো আই মিন এক্সপ্রেস ইট বিফোর, লাইক এখন আপনি যদি কানেক্ট করেন দ্যাটস আপ টু ইউ, আর সমালোচনা তো না হলে কেমন হবে, মানে এটা তো আসলে আমি আমার জায়গা থেকে করছি কিছু ডিসক্রিপেন্সিস, আমি সবসময় একটা কথা বলছি ওখানে কিছু আমাদের প্রবলেম কিন্তু আছে, সো ওই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে ওগুলোই কিন্তু স্যাটার করা হয়েছে। সো এখন ইফ ইউ টেক ইট পজিটিভলি, ইউ কারেক্ট ইট, ইউ কাম আপ উইথ আইডিয়া উইথ সলিউশন। আপনি যদি মনে করেন ওকে তুমি আমাকে কোনো কিছু বলছো, ওকে তাহলে সে হয়তো ডিফারেন্ট রুটে যাবে। সো বাট স্টিল দেয়ার ইজ অলওয়েজ অ্যান অ্যান্সার, অ্যান্ড দ্যাট অ্যান্সার ইজ স্যাটায়ার। স্যাটায়ার করতে গেলে কিছু সাহস লাগে, ওই জায়গায় সাহসের জায়গায় আমি জন্ম ধরে সাহসটা নিতে পারবো যে আমাদের কোনো সমস্যা নাই, সো
হয়তো আমাদের সাহস আছে, সেই কারণে আমরা ওই মুভটা নিয়েছি। সো আমাদের এখানে স্যাটার করার জন্য ডিরেক্টররা রেডি না, প্রবাবলি সাহসের জন্য। আপনি সব নাটকে নিজেকে দেখেন কেন? ওকে, এটার অনেকগুলো কারণ আছে। নাম্বার ওয়ান হচ্ছে, যদি বলেন, যেমন চার সপ্তাহ ধরে আমি যদি বলি, চার সপ্তাহ শুট করছি হচ্ছে আমি সবার শেষে, আর একই নাটকে ধরেন সবাই যদি থাকে, কমপ্লেন হচ্ছে যে একই নাটকে সবাই কেন? এখন ধরেন আমি ওখানে যদি এখানে যদি আমি জন ভাইকে কাস্ট করতাম, তো তখন হতো আবার জন অপর্ণ না। আচ্ছা, ভালো কথা। লাস্ট দিকে যখন আমি শুট করছি, এই সময় আমার এই প্রোডাকশনটা করার কথা ছিল না। অলমোস্ট মানে শুটিং এর 15-20 দিন আগে আমার লক হয়েছে যে প্রোডাকশন করতেই হবে, মানে বুঝতে পারছি যে করতেই হবে, তাই আর কোনো উপায় নেই। তো তারপর আমি চিন্তা করলাম যে এই সময় আমি কাকে আসলে পাবো, আর এইটার যে ক্যারেক্টার এখন, মানে একদিকে মুখ পুড়ে গেছে, এসিডের ব্যাপার স্যাপার আছে, এটা গেট আপ চেঞ্জ করতে হবে, মেকআপ চেঞ্জ করতে হবে কিছুক্ষণ পরপর। তো এইটা আমি যদি বলি কোনো আর্টিস্ট, মানে এখন যদি কেউ এটা যদি পরে কেউ দেখে আমাদের ইন্টারভিউটা, কেউ যদি ইন্টারেস্টেড থাকে এরকম পেইন নিয়ে কাজ করার, মোস্ট ওয়েলকাম। লাইক প্রতিদিন আমাকে 3-4 বার মেকআপ চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা, আর শুট শুরু হয়েছে লাইক 8টার দিকে, শেষ হয়েছে ভোর 4টায়। এখন এই সাপোর্টটার সঙ্গে কে দিত? আমরা তো জানি যে যারা ছোট পর্দায় কাজ করে তাদের আসলে স্বপ্ন বড় পর্দাতে কাজ করার। তো আপনার পরিকল্পনাটা কি? এটা অনেকটা বিয়ে করার মতো। বিয়ে কবে করছি আসলে? না না, আমি পার্সোনাল ব্যাপারে কোনো কোশ্চেন করছি না। সিনেমার ব্যাপারে হচ্ছে, প্ল্যান করে, আপনার ইচ্ছা আছে কিনা ভাই? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা আছে। বাট পয়েন্ট হচ্ছে কি, যে সিনেমার ব্যাপারটা হচ্ছে ওই একই জিনিস, মানে প্রোডাকশন টিভিতে আসলে যে প্রোডাকশন করি তখন তার কনফিডেন্স বলো না, যে যেটা আসলে পিকচারেস করে, যে না এটা আসলে আমি আসলে দেখাতে চাই, অথবা আসলে আমি টিভিতে দেখতেছি। সিনেমার ক্ষেত্রে ওই ধরনের স্টোরি যখন আমি একদিন দেখবো যে না ঠিক আছে এটা ঠিকঠাক, আমি ওটা বড় পর্দায় দেখতেছি, তখনই আমি আসলে প্রপারলি আসবো। আর আমার সিনেমার মোটামুটি 2টা স্টোরি রেডি, বাট সিনেমার কথা বলে হয়তো আমার উপর একটা প্রেশার আছে, আমি জানি না, হয়তো আমি এখনো এক্সপিরিয়েন্স না, তো সেই কারণে হ্যান্ডেল করাটা কিভাবে হ্যান্ডেল করবো আমি হয়তো জানি না। বাট সিনেমার ব্যাপারে, সিনেমার নামটা শুনলে আমার কাছে একটু প্রেশার মনে হয়, একটু নিজেকে প্রিপেয়ার করতে, সিনেমা ইজ জাস্ট আ ডিফারেন্ট মিডিয়া, দ্যাটস ইট। ঈদে তো আপনার যে প্রোডাকশন গুলো গেছে ওগুলো তো গেল, তো নেক্সট আপনি কি নিয়ে বিজি, বা নেক্সট আপনি কবে, মানে আপনার প্ল্যানটা কি, কবে আমরা নতুন নাটক দেখতে পাচ্ছি? নতুন নাটক আমার আইডিয়া নাই, আমি নিজেও জানি না কবে, দেখা যাক। আমার মনে হয় না যে, মানে এইসব প্রোডাকশন করার পরে খুব সহজে ডাকে, মানে ইচ্ছা রাখতে চায় না। এটা আসলে কিন্তু একটা ভুল ধারণা, কারণ আপনি অ্যাওয়ার্ড নাইটের পরে তো আপনাকে ডেকেছে, তাই না? লোকজন যে মনে করতেছেন যে না আমি সিরিয়ালের জন্য বাসে ডাকে না, এক হতে পারে লোকজন জানে যে আমি এক্সপেন্সিভ, মানে বাজেট একটু বেশি লাগে, তারপর হচ্ছে সবাই যেখানে 3 দিনে কাজ করে আমার 4-5 দিন লেগে যায়, তারপর হচ্ছে ওরা যে এবং আমরা সেট অফ আর্টিস্ট, সেট অফ আর্টিস্ট যে আর্টিস্ট ওরা পুশ করতে চায় আমি ওটা শাশিতে ইগনোর করি। আচ্ছা, মানে যেটা আননেসেসারি আর্টিস্ট পুশ করতে চায় যেটা, সেটা আমি ইগনোর করতে, এগুলো কারণে দেখা যায় যে আমার সাথে অনেক ক্ষেত্রেই হয় না। এবং আরেকটা যেটা কুইক কোশ্চেন, যে এমন কি কোনো আপনার পড়া গল্প আছে বা এমন মানে কোনো সিনেমা দেখে আপনার মনে হয়েছে যেটা আপনি নিজে বানাতে চান? এটা নাটক হতে পারে, সিনেমা হতে পারে। আমার মানে ওরকম নাই, বাট আমার একটা সিনেমা দেখে খুবই ইন্সপায়ার, এবং 127 আওয়ার্স, মানে আমার আবার এই ধরনের সিনেমা খুব ভালো লাগে, যে একটা সিঙ্গেল ক্যারেক্টার, ও পুরো একটা টাইম আছে, ওর একটা ডিটেইলিং এ থাকবে, ওর একটা জার্নি থাকবে, থ্রিলার থাকবে, সাসপেন্স থাকবে, একটা ইন্ডিং থাকবে। তো এই জিনিসগুলো খুব ভালো। 127 আওয়ার্স যেটা মনে হয়েছে যে ওকে, এটা যদি আমাদের দেশে পার্সপেক্টিভ অন্য কোনো একটা ইভেন্ট নিয়ে যদি করা যেত ইন্টারেস্টিং হতো হয়তো। ওকে, প্রথমত বলতে চাই যে আমাদের এখানে এখন অনেক ক্রাইসিসের মধ্যে আমরা আছি আমাদের ইন্ডাস্ট্রিতে, সো অনেক ধরনের প্রোডাকশন হচ্ছে। আমার মনে হয় ভালো যে প্রোডাকশনগুলো হচ্ছে সেগুলোকে পেট্রোনাইজ করা উচিত, সো এইটা আমাদের কাইন্ড অফ রেসপন্সিবিলিটি। আরেকটা জিনিস হচ্ছে যে ওভারঅল নাটক নিয়ে অনেক সমালোচনা থাকবে, আমার মনে হয় এগুলোকে পজিটিভলি করাটাই ভালো, এটা যত পজিটিভ ক্রিটিসিজম থাকবে তত বেশি ডেভেলপমেন্ট হবে, সবাই বুঝতে পারবে আসলে কোথায় পিটফলগুলো, কোথায় আছে, কোথায় ঝামেলা আছে। আর হচ্ছে বাংলাদেশের নাটক আমি জানি যে আসলে খুবই বাজে অবস্থা, মানে আসলে এরকম এত অ্যাডভার্টাইজমেন্ট দেখে, এত কিছু দেখে মনে হচ্ছে তারপরও নাটক দেখে, এরপরও যে ঈদের নাটকটা মানুষ ফেসবুকে কথাবার্তা বলে অথবা এটা নিয়ে ডিসকাশন হয়, এটা আসলেই অ্যামেজিং, এটা আসলে এক ধরনের ইন্সপিরেশন। টু বি ভেরি অনেস্ট, যে আপনারা আছেন বলেই আমরা আসলে কাজ করতে পারি, সো কিপ ইন্সপায়ারিং আস অ্যান্ড কিপ ওয়াচিং বাংলাদেশি প্রোডাকশনস।